পুরা দ্বীপরা সারা 8টি পঞ্চায়েত কভর করিকি এই বিরাট রোড শো রে আজি আসি এটি পৌঁছিছু আয়াতরে। আপন মানে দেখিথিবে যে বাট সারা যেতিকি আমার কার্যকর্তা ভাই মানে জড়িতলে তাটু বহু অধিক জনসাধারণ জড়ি হয়ে গেলে এবং রোড শোটা বিরাট হেলা। আউ জনসাধারণকর যে রেসপন্স পদ্মফুলকু দেখিকি মোদিজীঙ্ক না শুনিকি আম স্লোগান গুড়িক শুনিকি মু আশা করছি আপন মানে আপনক দর্শক মানুষ নিশ্চয় দেখেইবে। এই যে উৎসাহটা অছি এটা পুরা ভারতবর্ষরে অছি, ওড়িশারে নিশ্চিত ভাবরে অছি, কেন্দ্রাপড়ারে আলিকনিকারে নিশ্চিত ভাবরে আপন দেখি পারিলে পুরা দেশ চাহুচি তৃতীয় থর পাই মোদিজী আমার প্রধানমন্ত্রী হুঁতু। ভারত যেভাবে বিকশিত হচ্ছে এই গোটে জেনারেশন ভিতরে পুরা বিকশিত দেশ হয়ে যাব এবং ওড়িশাকে সে বিকাশ রথরে যোড়া আমাকে এটি ডবল ইঞ্জিন সরকার দরকার। দুইটি পদ্মরে ভোট লোক দেওয়া পাই মাইন্ড মেকআপ করে সারি জুন 1 তারিখ দিন তার ফলাফল আপনার দেখি। দেখুন কেন্দ্রাপড়ার তো বহুত মুদ্দা আছে। প্রথম হচ্ছে মোদীঙ্ক গ্যারেন্টি এটি লাগু হওয়া উচিত। মু দুইটা উদাহরণ দৌছি যে মোদিজীঙ্ক নেতৃত্বে পুরা ভারতরে বহু ভিত্তিভূমি, বহু ইন্ডষ্ট্রি, বহু পোর্ট, এয়ারপোর্ট, এক্সপ্রেসওয়ে হেলানি। আম কেন্দ্রাপড়ারে যেতবে মু প্রতিনিধিত্ব করছিলি বহু কষ্ট করিকি সে 10 বর্ষ ভিতরে রেল লাইন কাম আরম্ভ হেলা, সমাপ্ত মধ্য হেলা। এবং রেল যেতপর্যন্ত নথিলা ইন্ডষ্ট্রি আসুনথিলা সেটা বুঝি হউতলা, কিন্তু রেল লাইন আসিগলা পরে শিল্প নিশ্চিত ভাবে আসিবা কথা, কিন্তু গত 5 বর্ষে এমানে কিছু কলে না। তেণুকরি মোর স্বপ্ন হচ্ছে এইথরক যেহেতু রেল লাইন আমার হয়ে যাইছি, নিশ্চিত ভাবে আগামী 5 বর্ষে মোদিজীঙ্ক নেতৃত্বে কেন্দ্রাপড়ার শিল্প আসব। যে লক্ষ লক্ষ আমার যুবক মানে যাইকি অন্য প্রদেশে অন্য দেশ মানকরে দাদন শ্রমিক ভাই খটুছেন, যাহাকু বহু সময় সে অসুবিধার পড়ুছেন, তাকে উদ্ধার করা পড়ুছি, সেই অসুবিধা হবনি। লক্ষ লক্ষ লোককে এইটি নিযুক্তি মিলিব। মোদিজীঙ্কর যে স্বপ্ন মোর মোর সংকল্প হচ্ছে কেন্দ্রাপড়া, কটক, যাজপুর, ভদ্রক, জগৎসিংপুর কু মিশাইকি ইকোনমিক করিডর এবে করি হব, তা পাই ভিত্তিভূমি অছি, এটি বিরাট ভাবরে শিল্প আসি। দেখন্তু দেখন্তু সে সেই সময়রে 54 লক্ষ লিটর পিবা পানি প্রকল্প কেন্দ্রাপড়া লোকসভারে লাগিছিলা সাংসদ পাঁঠিরু, এবং তা বিষয়রে টাইমস অফ ইন্ডিয়া লেখিছিলা যে এটা পুরা ভারতরে সবুঠারু বেস্ট। কিন্তু আপন মানে দেখিছেন সেই পানি ট্যাঙ্কির তা উপরে পেন্টিং করিকি না লিভাই দিয়েছেন এবং অন্য কিছু না দিয়ে দিয়েছেন। আউ আউ যে যোড়া কথা সেতবে যে 54 লক্ষ লিটর পানি ট্যাঙ্কি হয়েছিল, তাপরে এই গত 5 বর্ষ ভিতরে আউ বহুত কিছু করে পারি যেটা কলে না। কিন্তু মোদিজীঙ্ক নেতৃত্বে 3টি বড় যোজনা লোক মানে জাগলে যে মাগণা চাউল মোদি সরকার দৌছি, পক্কা ঘর মোদি সরকার দৌছি, আউ পাইপরে যে ঘরক পিবা পানি পৌঁছা হচ্ছে সেটা মোদি সরকার দৌছি। এটিকি এটিকা শাসক দল যে অটকাউছেন, সবুঠারু এটা খারাপ কথা যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনা মোদিজীঙ্কর যেটা অটকাউছেন, প্রতি পরিবার প্রতি বর্ষ 5 লক্ষ টাকা দিয়ে স্বাস্থ্য উপরে কিছু বিপদ হলে খরচ করা পাই চিকিৎসা পাই। আপনার আজি মু কেতে যাওয়াকু যাচ্ছি লোককে দেখুছি কি ক্যান্সারে পীড়িত, কাহার কিডনি প্রবলেম, কাহার আউ কোন এমতি প্রবলেম, গরিব পরিবার মানে তাকে চিকিৎসা মিলুনি, এটা অতি খারাপ কথা যে এঠিকা শাসক দল তাকে লাগু করু না। পদ্ম দলকে এথর নিশ্চিত ভাবে ভোট দিয়ে আয়ুষ্মান ভারত কু ওড়িশার এবং কেন্দ্রাপড়ার লাগু করা হব। আইন ব্যবস্থা সম্পূর্ণ ভুশুড়ি পড়ছে। আপনার এডুকেশন দেখন্তু, কমিউনিকেশন দেখন্তু, হেলথ দেখন্তু এবং শিক্ষা দেখন্তু, এবং সবু স্তরে এ সরকার বিফল হয়েছে। তেণু এবং পিসি ব্যবস্থায় ওড়িশার 1 নম্বর স্থান অধিকার করথিবা দুইটি ব্লক হচ্ছে আলি ও রাজকনিকা। প্রথমে আমার স্ট্রাটেজি হচ্ছে ইলেকশন লড়িবু, জিতিবু এবং লোক মানকর কাম করবু, যে মানকর যে প্রধানমন্ত্রীকর যে সহযোগর হাত বড়াইছেন্তি তলস্তরর লোক মানক পাখকু, আপন আবাস যোজনা হউ কি স্বচ্ছ ভারত ল্যাটিন যোজনা হউ কিংবা বিভিন্ন যোজনা আসছে, উজ্জ্বলা যোজনা হউ, তাকে আমি তলস্তর পর্যন্ত নবু এবং এতে কোণী করপশন হব না, করপশন কু আমি সম্পূর্ণ বন্ধ করিবু। এবং এটার ইরিগেশন, কমিউনিকেশন, হেলথ,
ଆଣ୍ଡ ଏଜୁକେସନ ଏ ଚାରିଟାରେ ଉନ୍ନତି କରିବୁ ଆମେ ପ୍ରତିଜ୍ଞାବଦ୍ଧ। ଜାତକ ବିଚାର ଏବଂ ଗୃହର ବାସ୍ତୁ ଜନିତ ସମସ୍ୟାର ସମାଧାନ ପାଇଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ ଜ୍ୟୋତିର୍ବିଦ ବାସ୍ତୁବିଦ ଶ୍ରୀ ମାନସ ଚନ୍ଦ୍ର ନାୟକ। ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ 9438481748।